আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। রসুলপুর মাতায়ন হাজি আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি ওবায়দুর রহমান আছি তোমাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস সেভেনের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ফাইভের লেসন ফোর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই হলো পেথেসটা। আজকে আমরা এই পেথেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এটা হচ্ছে হেলেন কিলার সম্পৃক্ত দ্বিতীয় পেথেস। আমরা বিগত ক্লাসে হেলেন কিলার সম্পর্কে প্রথম পেথেসটা আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় পেথেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো দেখো কি বলছে। হেলেন কিলার স্টার্টেড হার ফর্মাল এডুকেশন ইন 1890। তো হেলেন কিলার স্টার্টেড, স্টার্ট শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আর স্টার্টেড পাস্ট পাস্ট ফর্ম হচ্ছে কি, স্টার্টেড শুরু করেছিল। তো হেলেন কিলার স্টার্টেড, হেলেন কিলার শুরু করেছিল হার ফর্মাল এডুকেশন, তার যে ফর্মাল মানে এখানে প্রাতিষ্ঠানিক, তার যে সাধারণ শিক্ষা, তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা সে শুরু করেছিল ইন 1890, 1890 সালে। আবার দেখো, হেলেন কিলার স্টার্টেড, হেলেন কিলার শুরু করেছিল হার ফর্মাল এডুকেশন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ইন 1890, 1890 সালে। শি বিগেন টু টেক ক্লাসেস অ্যাট দ্য ফরেস্ট ম্যান স্কুল ফর দ্য ডিফ ইন বস্টন। তো শি বিগেন, বিগিন শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আর বিগিনের পাস্ট হচ্ছে বিগেন। তো শি বিগেন, সে শুরু করেছিল টু টেক ক্লাস, ক্লাস নিতে অ্যাট দ্য হরেস্ট ম্যান স্কুল, হরেস্ট ম্যান স্কুলে ফর দ্য ডিফ, কাদের জন্য, যারা তোমার বধির, কানে কম শোনে, তাদের ক্লাস নিতে সে শুরু করেছিল, সেটা কোথায়, হোরেস ম্যান স্কুলে ইন বোস্টন, বোস্টন শহরে। তো ফ্রম 1894 টু 1896, 1894 সাল থেকে 1896 সাল পর্যন্ত শি অ্যাটেন্ডেড, অ্যাটেন্ড শব্দের অর্থ হচ্ছে যোগদান করা, আর অ্যাটেন্ডেড এটা একটা পাস্ট ফর্ম, অর্থ সে যোগদান করেছিল। তো শি অ্যাটেন্ডেড, সে যোগদান করেছিল দ্য রাইট হিউম্যাসন স্কুল, রাইট হিউম্যাসন স্কুলে ফর দ্য ডিফ, কাদের জন্য, যারা বধির, তাদের জন্য ইন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক শহর, আমেরিকার নিউ ইয়র্ক শহরে কি এই যে রাইট হিউম্যাসন স্কুলে কি সে যোগদান করেছে, সেটা কখন, 1894 থেকে 1896 সাল পর্যন্ত। দেয়ার, আর সেখানে শি ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্ক সে কাজ করেছিল টু ইমপ্রুভ, ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নত করার জন্য, হার কমিউনিকেশন, তার যোগাযোগ স্কিল, দক্ষতা, অর্থাৎ তার যে যোগাযোগের দক্ষতা সেগুলিকে কিছুটা উন্নত করার জন্য কি সে সেখানে কাজ করেছিল। অ্যান্ড স্টাডিড, স্টাডি শব্দের অর্থ হচ্ছে পড়াশোনা করা, অ্যান্ড স্টাডিড, এবং সে অধ্যয়ন করেছিল রেগুলার, নিয়মিত, একাডেমিক সাবজেক্ট, অর্থাৎ তার যেই একাট প্রাতিষ্ঠানিক যে সাবজেক্টগুলো ছিল সেগুলো সে নিয়মিত সেখানে অধ্যাপনা করেছিল। তো আবার দেখো লাইনটা, দে আর সেখানে শি ওয়ার্ড, সে কাজ করেছিল টু ইমপ্রুভ, উন্নত করার জন্য, হার কমিউনিকেশন স্কিল, তার যে যোগাযোগের দক্ষতা সেগুলোকে উন্নত করার জন্য সে সেখানে কাজ করেছিল। অ্যান্ড স্টাডিড, এবং সে অধ্যাপনা করেছিল রেগুলার একাডেমিক সাবজেক্ট, এবং তার যে রেগুলার প্রাতিষ্ঠানিক বিষয়গুলো ছিল সেগুলো সে সেখানে পড়াশোনা করেছিল। তো হেলেন গ্রেজুয়ালি মেড আপ হার মাইন্ড, হেলেন কী করলো, গ্রেজুয়ালি, গ্রেজুয়ালি শব্দের অর্থ হচ্ছে ক্রমান্বয়ে বা আস্তে আস্তে, মেড আপ ওয়ান্স মাইন্ড শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তো কী করলো হেলেন, কী করলো, গ্রেজুয়ালি আস্তে আস্তে মেড আপ হার মাইন্ড, সে সিদ্ধান্ত নিল। তো মেড আপ ওয়ান্স মাইন্ড, এটা একটা ইডিয়মস বা ফ্রেজ বলতে পারি আমরা। তো মেড আপ হার মাইন্ড, সে কী করলো, সিদ্ধান্ত নিয়েছিল টু অ্যাটেন্ড কলেজ, কলেজে সে কী করবে, যোগদান করবে, সে সেরকম একটা কি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল। তো ইন 1896, 1896 সালে শি অ্যাটেন্ডেড, সে যোগদান করেছিল দ্য ক্যামব্রিজ স্কুল, কোথায়, সে ক্যামব্রিজ স্কুলে যোগদান করেছিল ফর ইয়াং লেডিস, মাসাচুসেট, অর্থাৎ মাসাচুসেট শহরে যারা তরুণ মহিলা ছিল তাদের সাথে সেও কি ক্যামব্রিজ বিদ্যালয়ে অংশগ্রহণ বা অংশগ্রহণ করেছিল। লেটার শব্দের অর্থ হচ্ছে পরবর্তীতে, শি ওয়াজ অ্যাডমিটেড,
অ্যাডমিট শব্দের অর্থ হচ্ছে ভর্তিকরণ, এর প্যাসিভ ভয়েস। তো শি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করানো হয়েছিল অ্যাট র্যাডক্লিফ কলেজ। কোথায়? র্যাডক্লিফ কলেজে তাকে কি পরবর্তীতে ভর্তি করানো হয়েছিল। হেয়ার, আর সে র্যাডক্লিফ কলেজে শি লার্নড, সে শিখেছিল। লার্ন শব্দের অর্থ হচ্ছে শিখা, আর লার্নের পাস্ট হচ্ছে লার্নড। সে শিখেছিল রিডিং থ্রু এ স্পেশাল টেকনিক কল্ড ব্রেইলি। তো শি লার্নড, সে শিখেছিল রিডিং, সে পড়াটা শিখেছিল থ্রু মাধ্যমে স্পেশাল শব্দের অর্থ হচ্ছে বিশেষ টেকনিক, একটা পদ্ধতি কল্ড ব্রেইলি, যেটাকে বলা হতো কি ব্রেইলি, অর্থাৎ ব্রেইলি পদ্ধতির মাধ্যমে কি সে কীভাবে সেখানে পড়াশোনা করতে হয় সেই বিষয়টা সে শিখেছিল। তো ব্রেইলি হচ্ছে কি যারা অন্ধ তাদের জন্য এক ধরনের পড়ার যে একটা প্রক্রিয়া সেটাকে বলা হয় ব্রেইলি। তো শি অলসো লার্ন, সে আরও শিখেছিল হেয়ার সেখানে হাউ টু টাইপ, কীভাবে টাইপ করতে হয়, কীভাবে লিখতে হয়, এই বিষয়টা কি হেলেন কিলার সেখানে শিখেছিল। এরপরে অ্যান্ডি সালিবান ওয়াজ অলওয়েজ উইথ হার ফর হেল্প। তো আর কি, এই যে অ্যান্ডি সালিবান একজন মেধাবী স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, ওয়াজ অলওয়েজ উইথ হার, সে সবসময় কী করতো হেলেনের সাথে ছিল ফর হেল্প, হেলেনকে সাহায্য করার জন্য কি অ্যান্ডি সালিবান সবসময় হেলেন কিলারের সাথে ছিল। শি সেট বাই হার, সিট শব্দের অর্থ হচ্ছে বসা, আর সেট শব্দের অর্থ হচ্ছে বসে ছিল। তো শি সেট বাই হার, সে সবসময় কি ইন দ্য ক্লাস, সবসময় কি হেলেন কিলারের পাশে কি এই যে অ্যান্ডি সালিবিয়ান সবসময় তার সাথে পাশে এসে বসেছে। অ্যান্ড ইন্টারপ্রেটেড, ইন্টারপ্রেট শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা বা বুঝিয়ে দেওয়া। তা কি বলছে অ্যান্ড ইন্টারপ্রেটেড, এবং সে ব্যাখ্যা করেছিল, বুঝিয়ে দিয়েছিল লেকচার, এই যে তারা ক্লাস যে ক্লাসগুলো সে শুনতো সেগুলো কি হেলেন কিলারকে বুঝিয়ে দিত। অ্যান্ড টেক্সট, এবং যে পাঠ্য হয়েছিল এই বিষয়গুলো কি হেলেন কিলারকে অ্যান্ডি সালিবান বুঝিয়ে দিত। তো দেখো, ইন 1904, 1904 সালে হেলেন রিসিপ্ট, রিসিপ্ট শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা, আর রিসিপ্ট গ্রহণ করেছিল। তো হেলেন কী করলো, রিসিপ্ট গ্রহণ করেছিল এ বিএ ডিগ্রি উইথ অনার্স, সে সম্মানের সাথে বিএ ডিগ্রি লাভ করে ফ্রম দ্যাট কলেজ, ওই কলেজ থেকে, মানে র্যাডক্লিফ কলেজ থেকে কী করে সম্মানের সাথে কি সে বিএ ডিগ্রি অর্জন করে। তারপরে হেলেন কিলার স্পেন্ট দ্য রেস্ট অফ আর টা লাইফ ট্রাইং টু মেক ইট ইজিয়ার ফর ডিসেবল পিপল টু লার্ন। তো দেখো, হেলেন কিলার স্পেন্ট, স্পেন শব্দের অর্থ হচ্ছে কাটানো, আর স্পেন শব্দের পাস্ট হচ্ছে স্পেন্ড। তো হেলেন কিলার স্পেন্ট, হেলেন কিলার কাটিয়েছিল দ্য রেস্ট অফ আর লাইফ, তার জীবনের বাকি অংশ, রেস্ট অফ আর লাইফ মানে কি তার জীবনের বাকি অংশ, ট্রাইং, ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইং মানে কি চেষ্টা করতে করতে, টু মেক, মেক মানে করা, তো টু মেক করতে ইট ইজিয়ার, ইজি শব্দের অর্থ হচ্ছে সহজ, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, এটা হচ্ছে কম্পারি। তো কি বলছে হেলেন কিলার স্পেন্ট দ্য রেস্ট অফ আর লাইফ, হেলেন কিলার তার জীবনের বাকি সময়গুলো কাটিয়েছিল টু মেক ইট ইজিয়ার, সহজ করার জন্য, ফর ডিসেবল পিপল, যারা প্রতিবন্ধী ব্যক্তি, যারা অক্ষম ব্যক্তি, তাদের জন্য কি সহজ করার জন্য, টু লার্ন শেখার, অর্থাৎ শিক্ষাটাকে যারা অক্ষম ব্যক্তি, যারা প্রতিবন্ধী ব্যক্তি ছিল তাদের জন্য সহজ করার জন্য কি হেলেন কিলার তার জীবনের বাকি সময়টা কি কাজ করতে করতে কাটিয়েছে। এবার দেখো, তো হেলেন কিলার ডাইড, হেলেন কিলার মৃত্যুবরণ করেছিল অন জুন 1968, 1968 সালের পহেলা জুন হেলেন কিলার মৃত্যুবরণ করেছিল। এ ফিউ উইকস শর্ট অফ হার 88th পার ডে, অর্থাৎ তার 88তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই কি হেলেন কিলার মৃত্যুবরণ করেছিল। তো আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা এই প্যাসেজে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে সেগুলো আমরা একটু রিভিশন দেই। স্টার্টেড শব্দের অর্থ শুরু করেছিল, ফর্মাল স্বাভাবিক বা প্রাতিষ্ঠানিক, এডুকেশন শিক্ষা, বিগিন শুরু করেছিল। এরপরে ডিফ, ডিফ শব্দের অর্থ হচ্ছে বধির, যারা কানে কম শুনে। এরপরে অ্যাটেন্ডেড যোগদান করেছিল, ওয়ার্ক কাজ করেছিল, ইম্প্রুভ উন্নত করা, কমিউনিকেশন যোগাযোগ, স্কিল শব্দের অর্থ হচ্ছে দক্ষতা, স্টাডিড পড়াশোনা করেছিল, রেগুলার নিয়মিত, গ্রেজুয়ালি ক্রমান্বয়ে বা আস্তে আস্তে, মেড আপ হার মাইন্ড সে সিদ্ধান্ত নিয়েছিল অ্যাটেন্ড যোগদান করতে,
অ্যাটেন্ডেড যোগদান করেছিল। লেটার পরবর্তীতে অ্যাডমিটেড ভর্তি করানো হয়েছিল, লার্নড শিখেছিল স্পেশাল বিশেষ টেকনিক প্রযুক্তি, সেট বসেছিল ইন্টারপ্রেটেড ব্যাখ্যা করেছিল বা বিশ্লেষণ করেছিল, রিসিপ্ট গ্রহণ করেছিল, স্পেন্ট কাটিয়েছিল রেস্ট অফ লাইফ, রেস্ট অফ আর লাইফ তার জীবনের বাকি সময় ট্রাইং চেষ্টা করতে করতে মেক করতে ইজিয়ার সহজ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।